হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস টুর তৃতীয় পর্ব বইটির 199 ও 200 পৃষ্ঠা করব। চলো শুরু করি। দেখো, আছে বিশ্বজয়ী বিবেকানন্দ। ভূগোলের ক্লাস, শিক্ষক মহাশয় একটি প্রশ্ন করলেন নরেনকে। উত্তর শুনে বললেন, ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। এতে মাস্টারমশাই আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি। মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময়ে যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবুও সত্যকে কখনো ছাড়িস না। মজার কথা হলো, পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনো দিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি। এই নরেন কে? পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। তাহলে এই নরেন কে? এনার পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে, স্বামী বিবেকানন্দ। সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি। সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন। দেখো, এই শব্দার্থগুলো ভালো করে জেনে রাখবে। সান্ত্বনা, সান্ত্বনা কথার অর্থ কি? আশা দিয়ে শান্ত করা। অবজ্ঞা, অবজ্ঞা মানে অবহেলা। বিশ্ব, বিশ্ব মানে পৃথিবী। ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন। সেবাব্রত মানে জনগণের মঙ্গল সাধনা। স্বদেশ, স্বদেশ মানে নিজের দেশ। এবার দেখো কিছু প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। দেখো, একে আছে একের একেরটা, স্কুলে কিসের ক্লাস চলছিল? তাহলে উত্তর হবে একের একের, স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। দুয়ের উত্তরটা, একের দুয়ের প্রশ্নটা আছে, নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় কী বললেন? তাহলে একের দুয়ের উত্তরটা হবে, নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় বললেন, ভুল হয়েছে। একের তিনের প্রশ্নটা আছে, নরেনকে শাস্তি পেতে হলো কেন? তাহলে একের তিনের উত্তরটা হবে, শিক্ষকের কাছে উত্তরটি ভুল মনে হওয়ায় নরেনকে শাস্তি পেতে হলো। একের চারের প্রশ্নটা আছে, নরেনের মা নরেনকে কি বললেন? তাহলে একের চারের উত্তরটা হবে, নরেনের মা নরেনকে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবুও সত্যকে কখনো ছাড়িস না। এরপর একের পাঁচের প্রশ্নটা আছে, দেখো, শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? একের পাঁচের উত্তরটা হবে, পরদিন মাস্টারমশাই যখন ভূগোলের বই খুলে দেখলেন তারই ভুল হয়েছিল, তখন তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। একের ছয়ের প্রশ্নটা আছে, ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? একের ছয়ের উত্তরটা হবে, ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। এরপরে দুয়ে আছে, দেখো, ঘটনাগুলি সাজিয়ে লিখি। তাহলে যে গল্পটা তোমরা পড়লে সেই গল্পের
থেকে যে লাইনগুলো প্রথমের দিকে আছে গল্পের, তাহলে সেগুলো প্রথমে বসবে, যেগুলো শেষের দিকে আছে সেগুলো শেষে বসবে। দেখো প্রথমে কি আছে, প্রথমে একে হবে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, তার পরের বাক্যটা হবে শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে, তারপরে তিনে হবে দেখো উত্তর শুনে বললেন ভুল হয়েছে, চারে হবে নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি, পাঁচে হবে মাস্টার মশাই সপাসপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে, ছয়েরটা হবে মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, এরপর সাথে হবে মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। তাহলে এইভাবে তোমাদেরকে লাইনগুলো সাজাতে হবে। এরপরে আছে বাক্য রচনা করি, আছে প্রশ্ন, সত্য, মজা, বই, পৃথিবী, এগুলো দিয়ে বাক্য রচনা। দেখো আমি আমার মতো লিখেছি, প্রশ্ন, শিক্ষক মহাশয় আমাকে প্রশ্ন করলেন তোমার নাম কি, সত্য, সত্য দিয়ে সর্বদা সত্য কথা বলা উচিত, মজা, মজা দিয়ে লিখেছি আজ আমরা স্কুলে প্রচুর মজা করেছি, বই, বই দিয়ে লিখেছি গল্পের বই পড়তে আমার ভালো লাগে, অথবা আরেকটা আমি গল্পের বই পড়তে ভালোবাসি। এরপরে আছে পৃথিবী, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আজ তাহলে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার পড়ানো যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।